শুরু করব। নারী জাগরণের অগ্রদূত মহিষী নারী বেগম রোকেয়া সাকোয়াত হোসেন স্মরণে রংপুর বিশ্ববিদ্যালয়কে 2008 সালে পরিবর্তন করে 2009 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামকরণ করার পর থেকেই কোনোবারেই বইমেলা শুরু হয়নি, এইবারে প্রথম এইবার ধরা পরপর তিনবার বইমেলার আয়োজন করেছে। এবারে বইমেলা আয়োজন করছে গুনগুন রঙ্গন। বইমেলা ঘুরে দেখা গেছে এখানকার দর্শকেরা মোটামুটিভাবে বই কিনছে এবং বই কেনার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। এই অনুষ্ঠানগুলো আয়োজন করেছেন গুনগুন রঙ্গনের সৌজন্যে। পাশাপাশি এখানকার দর্শনার্থীরা আসছেন বইমেলাকে ঘিরে, তারা বই কিনছে। পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হলো আমাদের এই বইমেলায় রংপুরের এই ঐতিহ্যবাহী ফেব্রুয়ারি মাসের শুরুতে ভাষা শহীদদের স্মরণে যে বইমেলাটি করা হয়েছে, এই বইমেলায় মোটামুটি দর্শনার্থীরা প্রতি বছরের মতো আসে। এবারও বইমেলা ঘুরে দেখা গেছে যে দোকানগুলোতে বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের থেকে জানিয়ে রাখি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রায় 7-8 বছর চলে গেলেও বইমেলার কোনো আয়োজন ঘটেনি। এবারেই প্রথম এবার সহ তৃতীয়তম বইমেলা পালিত হচ্ছে ফাল্গুনের এই শুরুতে, ফাল্গুন মাসের শুরুতে, এবং ফাল্গুনি হাওয়ায় বইমেলায় দর্শকদের ভিড়। পাশাপাশি বইমেলার থেকে আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের গান, সেখানে বাংলা গান পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বইমেলাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত হচ্ছে এবং তারা নিজেদের পছন্দ মতো বই কিনছে। এই ছিল আজকের মতো আমাদের কাছে সংবাদ। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি।